এটা শুনতে হয়তো অবাক লাগে যে বিনা সুদে আমাদের কাজই হচ্ছে সুদ নেওয়া, বিনা সুদে ঋণ আবার কি পাবে? এ দেশের জনগণের মধ্যে ঋণ পরিশোধের প্রবণতাটা অনেক কম। আমরা 100% কোর ব্যাংকিং করেছি, এখন মোবাইলের দিকে, মোবাইলেও আমরা অন্য ব্যাংকের চেয়ে এগিয়ে আছি। আজকে আমরা কথা বলবো দেশের ব্যাংকিং খাত নিয়ে। আমাদের সাথে আছেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়দুল্লাহ মাসুদ। দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে করোনাকালে প্রধানমন্ত্রী যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে, এটা বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি অসাধারণ কাজ করেছেন। আমরা সবাই জানি যে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের দেশেও শিল্প কারখানা, তার বিদ্যমান শ্রমিক সমূহ, সার্ভিস সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পোষানোর জন্য, ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলি এটা বিতরণে কিন্তু ভালো ভূমিকা রেখেছি, এবং এই বিতরণের ইম্প্যাক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আর অ্যাজ এ হোল যদি দেখি, সারা পৃথিবীতে করোনার পর জিডিপি কিন্তু অনেক কমে গিয়েছে, কিন্তু আমাদের জিডিপি ছিল 7.5%, সেটা এখনো পর্যন্ত 6.5% টিকে আছে এই প্রণোদনার কারণে। মুজিব বর্ষে রূপালী ব্যাংক বিনা সুদে কৃষি ঋণ প্রদান করছে, এটা কিভাবে সম্ভব? আমরা এটা শুনতে হয়তো অবাক লাগে যে বিনা সুদে আমাদের কাজই হচ্ছে সুদ নেওয়া, বিনা সুদে ঋণ আবার কিভাবে হয়? তা আমরা যেটা লক্ষ্য করেছি, এদেশে যে করোনাকালে কিন্তু কৃষিক্ষেত্রে উৎপাদন এক সেকেন্ডের জন্য বন্ধ থাকেনি। যে কৃষিক্ষেত্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফেয়ার প্রাইস। কৃষকরা, প্রান্তিক কৃষকরা কিন্তু কখনোই 4-5 টাকার বেশি আপনি কৃষি পণ্যের মূল্য পায় না, কিন্তু আমরা যারা আলটিমেট কনজিউমার তারা কিন্তু 100 টাকার উপরে টাকাটা কিনে থাকি। এটা যখন আমরা বিশ্লেষণ করেছি তখন দেখেছি এটার মধ্যে মধ্যস্বত্বভোগীর একটা অংশ আছে, সুদের একটা অংশ আছে, পরিবহন ব্যয় আছে। তা আমরা একটা পার্টিকুলার এরিয়াতে নাটোরে আমরা প্রাণের সঙ্গে একটা কাজ করলাম। এখানে প্রথম কৃষকদেরকে সংঘবদ্ধ করলাম, তাদেরকে বললাম তোমরা যদি আমাদের ছাতার নিচে আসো তাহলে তোমরা তোমাদের যে 4 টাকা সেখানে তোমরা 12.5 টাকার মতো পাবা। আর প্রাণকে জিজ্ঞেস করলাম আপনারা যে ক্যাচাপের টমেটো কেনেন কত দিয়ে, তারা বললো আমরা অনেক বেশি দামে কিনি। তাদেরকেও 12.5 টাকা অফার করার পর বললাম যেহেতু আপনারা টমেটোটা কমে পাচ্ছেন, সেহেতু আপনারা বীজ দিবেন, শুশ্রূষা দিবেন, পরিবহন আপনারা করবেন এবং সুদের টাকাটাও আপনারা দিয়ে দিবেন। ফলে এই শূন্য সুদের মানে হচ্ছে যে কৃষকদেরকে কোনো সুদ দিতে হচ্ছে না, কিন্তু যারা আলটিমেট কনজিউমার তারা যেহেতু কম দামে কিনছে তারা সুদের টাকাটা দিয়ে দিচ্ছে। এভাবে জিনিসটি সম্ভব হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই প্রকল্পটি আমাদের 100% রিকভারি হয়েছে। ঋণ ঝুঁকি কমাতে থ্রি টায়ার লেন্ডিং সিস্টেমটা, এটা মানে যে অভিন্ন একটা সিস্টেম, এটা সম্পর্কে যদি বলেন। এটা সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যেটা দেখেছি আমাদের এ দেশের জনগণের মধ্যে ঋণ পরিশোধের প্রবণতাটা অনেক কম। আমরা সাধারণত সবসময় খালি খেলাপ ঋণের কথা বলি, এখানে অবশ্যই আমি যারা দুষ্ট ঋণ গ্রহীতা তাদেরকে বাদ দিয়ে আলোচনা করছি, যুক্তিসঙ্গত কারণে কিন্তু অনেকে খেলাপি হয়ে যায়। মূল স্পন্সর মারা যাওয়া, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া, যেই পণ্যটি বানিয়েছে টেকনোলজি অবসোলেট হয়ে যাওয়া, নতুন টেকনোলজি আসা, এই সমস্ত কারণে কিন্তু মানুষ খেলাপি হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি সবচেয়ে বড় হচ্ছে ট্রেড ক্রেডিট। আমাদের যত ম্যানুফ্যাকচারার আছে, যত সার্ভিস সেক্টরের লোক আছে, বাকিতে কিন্তু তাদের অ্যাজ এ পার্ট অফ বিজনেস বাকিতে মাল বিক্রি করতে হয়। আপনারা খুব গভীরভাবে খোঁজ নিয়ে দেখবেন দেশের হাজার হাজার ব্যবসায়ীরা কিন্তু বাকিতে মাল বিক্রি করেছে, টাকা আদায় করতে পারে না। এই যে ট্রেড ক্রেডিটের ক্রন্দন, এটা আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুধু খেলাপি ঋণের পিছনে ছুটছি। আমরা যদি এটাকে অ্যাড্রেস করতে পারি, ট্রেড ক্রেডিটকে যদি আমরা কমায় আনতে পারি, এটা আদায় যদি সক্রিয় করতে পারি, তাহলে কিন্তু অ্যাজ এ হোল পুরো ইকোনমিতে খেলাপি ঋণ কমে যাবে। তা আমরা যেটা রূপালী ব্যাংক থেকে যে প্রোডাক্টটা করার চেষ্টা করছি, এটা আমাদের সফট কমিটমেন্ট বোর্ড থেকে পেয়ে গেছি, এখন আমরা রিস্ক ফ্যাক্টরগুলি মিটিগেট করে নেক্সট মিটিংয়ে ফাইনালি দেব। এটা যদি আমি একটু এক্সপ্লেন করি থ্রি টায়ার লেন্ডিং জিনিসটা কি, আমরা সাধারণত কোনো ম্যানুফ্যাকচারারকে যখন চলতি মূলধনের জন্য টাকা দিই, ধরে নেন 100 কোটি টাকা দিলাম, এখানে সে মূল টাকাটাই ব্যয় হয় চলতি মূলধনের কাঁচামাল কেনার জন্য। কাঁচামালে 30% থেকে শুরু করে গার্মেন্টস সেক্টরে 70% পর্যন্ত ব্যয় হয়। তার মানে তাকে যদি আমি 100 কোটি টাকা দিই, 30 কোটি থেকে 70 কোটি টাকা সে কাঁচামালের পেছনে ব্যয় করে। এখন এখানে আয়রনি হচ্ছে, যাকে আমি 100 কোটি টাকা দিলাম সে হয়তো 100 জনের কাছে কাঁচামালটা কিনলো, কিন্তু কাঁচামাল যারা দিল তারা কিন্তু সবসময় টাকাটা পায় না। আর এরা এত বড় ক্লায়েন্ট, এরা কিন্তু ওই টাকাটা খেলাপি থেকে যায়। ফলে ওই কাঁচামাল সরবরাহকারীরা স্ব ব্যাংকে কিন্তু খেলাপি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই সিঙ্গেল ডেলিভারি পয়েন্ট থেকে ওই কাঁচামাল সরবরাহকারীদেরকেও ঋণ দিই,
এবং বললেই যে এরা আমার ক্লায়েন্ট, তুমি একে নিশ্চিন্তে মাল দাও, তখন কিন্তু শেয়ার খেলাপি হচ্ছে না, একসঙ্গে দুজনকে সার্ভ করছি। এখন বাকি থাকলো ফিনিশ গুডস। ফিনিশ গুডস হয়ে যে উৎপাদক যখন ডিলারদের মাধ্যমে মাল বিক্রি করে, ডিলাররাও কিন্তু মাল বিক্রি করে টাকাটা উৎপাদককে দিচ্ছে না, ফলে ডিলার কিন্তু খেলাপি হয়েছে। মানে ট্রেড ক্রেডিটটা কাঁচাল মাল সরবরাহকারী উৎপাদক থেকে ডিলার পর্যন্ত সব জায়গায় ট্রেড ক্রেডিটটা থাকে। এ কারণে প্রত্যেকটা ফেজে এই তিনটা টায়ারের লোকজনই তার স্ব ব্যাংকে খেলাপি হয়ে যায়। আমি যখন সিঙ্গেল ডেলিভারি পয়েন্ট থেকে উৎপাদককেও টাকা দেবো এবং কাঁচামাল সরবরাহকে টাকা দেবো এবং ডিলারদেরকেও টাকা দেবো, তখন তিন পক্ষই কিন্তু নিরাপদ থাকবে, নিশ্চিন্ত থাকবে, ফলে অ্যাজ এ হোল ইকোনমিতে কিন্তু আপনার খেলাপিনি কমে যাবে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা সবসময় বলছি যে এসএমই ঋণটা বাড়ানো দরকার। আমরা জানি ম্যানুফ্যাকচারার একজন, আমরা একজন গ্রাহককে নিয়ে কাজ করছি, তার কাঁচামাল সরবরাহকারীর সংখ্যা 600 এবং তার ডিলারের সংখ্যা 600। এখন একে যদি আমি অ্যাকোমোডেট করি থ্রি টায়ার লেন্ডিংয়ের মাধ্যমে, তাহলে একসঙ্গে কিন্তু 600, 600, 1200 একজন গ্রাহককে আমি সিঙ্গেল ডেলিভারি পয়েন্ট থেকে সার্ভ করতে পারছি। এতে করে কিন্তু আমার শুধুমাত্র যে খেলাপি ঋণ কমে যাচ্ছে ইকোনমিতে তা না, আমার এসএমই লোনও কিন্তু অনেক বেশি বিতরণ করা যাবে। বর্তমানে খেলাপি ঋণ কমাতে প্রচলিত নিয়মের বাইরে আপনি কি ভাবছেন? প্রচলিত নিয়মের বাইরে আমরা যখন দেখি, আগে আমি দুটা শব্দ ব্যবহার করেছি, একটা হলো ইচ্ছাকৃত খেলাপি আর একটা হলো অনিচ্ছাকৃত খেলাপি নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে। এই যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের কাছে ঋণ আদায় করতে আইনের কোনো বিকল্প নাই। তা আমরা এখন কি করি, আমরা আগে দেউলি আইন ব্যবহার করতাম, সেটার ব্যবহার এখন কমে গেছে, এটা এখন আমরা অর্থঋণ আদালতে মামলা করি। আমার কাছে যেটা মনে হয়েছে, এর চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রচলিত আইন হচ্ছে মানি লন্ডারিং আইন। কারণ মানি লন্ডারিং আইনের প্রেডিকেট অফেন্সের মধ্যে যেই যেই কারণে একজন গ্রাহক তার টাকা ফেরত দিচ্ছে না, চমৎকার ইন্ডাস্ট্রি চলতেছে কিন্তু সে আমার টাকা ফেরত দিচ্ছে না, সেটাতে সে ফান্ড ডাইভার্ট করছে, জমি কিনতেছে, এগুলো সবই অপরাধের মধ্যে পড়ে। আমরা যদি ওই আইনটা ব্যবহার করি আমার মনে অনেক বেশি ফলপ্রসূ হবে। আর যেহেতু এরা দুষ্ট ঋণ গ্রহীতা, এরা কিন্তু খেলাপি না, ফলে এদেরকে শায়েস্তা করার জন্য ওই কঠিন আইনটাই দরকার। রূপালী ব্যাংক কৃষি ব্যাংক নয়, তারপরেও কৃষিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আপনাদের কাজগুলো সম্পর্কে যদি একটু বলতেন। আমরা কৃষি খাতে, আপনারা খেয়াল করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এই করোনাতে কৃষি আমাদের একটা বিরাট বড় সাপোর্ট দিয়েছে আল্লাহর রহমতে। আমরা এই করোনাকালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন দুধ না ফেলে ঘি বানান, সঙ্গে সঙ্গে আমরা মিলভিটার সঙ্গে কথা বললাম। এখানেও আমরা সিঙ্গেল ডেলিভারি পয়েন্ট থেকে মিলভিটার মাধ্যমে 1000 লোককে আমরা লোন দিয়েছি, যে উদ্বৃত্ত যে দুধটা সেটা ফেলে না দিয়ে ঘি বানানোর জন্য, এটাও সফল হয়েছে। আরেকটা আমফানের সময় যখন আম পড়ে গেল, তখন আমরা এখানেও সিঙ্গেল ডেলিভারি পয়েন্ট থেকে যারা আম চাষি তাদেরকে শূন্য সুদে ঋণ দিয়েছি। আর সর্বশেষ যেটা আমরা করেছি, এটা উইন্ডো লেন্ডিং। আমরা বান্দরবনে দেখেছি এদেশে আদার ডিমান্ড হচ্ছে 1.5 লক্ষ মেট্রিক টন, আমরা এখন উৎপাদন করি 37,000 মেট্রিক টন। এখানে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ির ঢালে, পাহাড়ের ঢালে চমৎকার আদা হয়। তা আমরা পদক্ষেপ, একটা এনজিও আছে তাদের সঙ্গে উইন্ডোটা ব্যবহার করে আমরা ঋণ দিয়েছি 11 কোটি টাকা, এটাও আলহামদুলিল্লাহ একেবারে 100% আদায় হয়েছে। সকল ব্যাংক কর্পোরেট ঋণে ঝুঁকছে, রূপালী ব্যাংক কোন ধরনের ঋণকে গুরুত্ব দিচ্ছে? যেহেতু আমরা একই কালচারে বাস করি, আমরাও বড় ঋণের বাইরে নাই, আমাদের অল্প কয়েকটা 5টা ব্রাঞ্চে ম্যাক্সিমাম ঋণ বড়দের কি দেওয়া আছে। এখন আমরা বোর্ড থেকে বুঝেছি, রাষ্ট্র যেটা ফিল করছে, এখন ক্ষুদ্র ঋণের কোনো বিকল্প নাই, আমাদেরকে অবশ্যই এসএমইতে যেতে হবে। আমরা এসএমইতে এবছর আমাদের টার্গেট, এটা এসএমই বর্ষ আমাদের, আমরা এসএমইতে ঋণ বাড়াবো। কারণ একটা ইকোনমি তখনই বিকশিত হয় যখন সুষম বিকাশ ঘটে, সব জায়গায় ঋণ ছড়িয়ে যায়, আর যদি মুষ্টিমেয় লোক লোন দিই সেই কাজটা হয় না। তা আমরা এবছর অন্যান্য ব্যাংকের মতো আমরাও এসএমইতে জোর দিচ্ছি। আপনাদের 144টি শাখা খেলাপি মুক্ত, সে শাখার কর্মকর্তাদেরকে আপনারা কি কোনো পুরস্কারের কোনো কি ব্যবস্থা আপনারা? হ্যাঁ, এটা একটা চমৎকার কথা বলেছেন। আমরা সবসময় মন্দটার কথাই বলি, ভালোটার কথা বলি না। আমার সোনালী ব্যাংকে 220টার উপরে খেলাপিবিহীন শাখা আছে, এইখানে 144টা, এবং অগ্রণী জনতাতে খেলাপিবিহীন শাখা আছে। তো খেলাপিবিহীন শাখা ওই গ্রাহকদেরকেও আমরা লিখছি, গ্রাহক ভাইরা সালাম নিন, এই শাখাটি খেলাপিহীন, কারণ খেলাপিহীন রাখার পিছনে গ্রাহকদের ভূমিকা আছে আর ওই ম্যানেজারের ভূমিকা আছে। তা আমরা এটা কিছু কিছু, যেমন মাথা নাই মাথার ব্যথাও নাই, লোনও নাই খেলাপি নাই, এরকম না। কিন্তু আমাদের বিষয়টা অনেকে সমালোচনা করে যে খেলাপি বিনিময় ঋণ দেয় নেই খেলাপি কীভাবে, আসলে তা না। আমাদের এটার 4টা ক্রাইটেরিয়া আছে। একটা হলো ডায়মন্ড স্মাইলি, যারা 50%-এর বেশি ঋণ দিয়েছে তবুও খেলাপি হয়নি তারা ডায়মন্ড স্মাইলি, 40%-এর বেশি ঋণ দিয়েছে কিন্তু খেলাপি হয়নি তারা হচ্ছে গোল্ডেন স্মাইলি,
30% ঋণ দিয়েছে, তারপরেও খেলাপি হয়নি, সিলভার স্মাইলি, তারপরে হচ্ছে 20% বেশি ঋণ দিয়েছে খেলাপি হয়নি, তাহলে ব্রোঞ্জ স্মাইলি। আর যারা এই অল্প ঋণ দিয়েছে খেলাপি হয়নি তারা নর্মাল স্মাইলি, এই স্মাইলি দিয়ে চিহ্নিত করেছি। এবং এদেরকে 10,000, 7,000, 5,000 টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। রূপালী ব্যাংক, আপনার মেয়াদে প্রায় 3,000 কর্মী নিয়োগ হয়েছে। আমরা একই সময়ে যখন অন্যান্য ব্যাংকের কর্মী ছাঁটাইয়ের কথা শুনি, এটা আপনি কিভাবে দেখছেন? না না, যেহেতু রাষ্ট্রের ভূমিকা কিন্তু মায়ের মতো, আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছেন, আমরা যেহেতু রাষ্ট্রের মালিকের ব্যাংক একটা, আমরা এই চিন্তা করতেই পারি না ছাঁটাইয়ের কথা, আমরা নিয়োগের কথাই চিন্তা করি, আমরা রাষ্ট্রের সঙ্গেই যাব। বর্তমানে ব্যাংকিং খাতের জন্য কি ধরনের পরিবর্তন দরকার? ব্যাংকিং খাতের জন্য শুধু না, এ দেশে ব্যবসা বাণিজ্য জিডিপির জন্য যেটা আমার বক্তব্য হচ্ছে, প্রতিটা ব্যালেন্স শিটের ভিতরে যে বিলস রিসিভেবলের কান্না, এটা আমি সমস্ত যারা বিশেষজ্ঞ যারা অর্থনীতিবিদ তাদেরকে বলবো, এই বিষয়টা একটু এই কান্নাটা শোনার চেষ্টা করতে হবে সবার। ট্রেড ক্রেডিটের জন্য সমস্ত ব্যবসায়ীরা, কিন্তু অনেক ব্যবসায়ীরা বিপদে পড়ছে, হারিয়ে যাচ্ছে, তারা সময় মতো টাকা দিতে পারছে না। এই ট্রেড ক্রেডিটকে যে কোনোভাবেই হোক, যে বাকিতে মাল বিক্রির যে বিষয়টা, এটা মনে হয় সকল পক্ষ মিলে এটা একটু অ্যাড্রেস করা দরকার, তাহলে এ দেশে ইকোনমি অনেক বেশি সচল হবে, অনেক সবল হবে। আপনাদের ভবিষ্যৎ লক্ষ্য কি? লক্ষ্য ডিজিটাল ব্যাংকিং, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ডিজিটাল বাংলাদেশ, আমাদের লক্ষ্য ডিজিটাল, সব কিছু ফিজিক্যাল ব্যাংকিং আস্তে আস্তে কমিয়ে সমস্ত কিছু ডিজিটাল করা। আমরা 100% কোর ব্যাংকিং করেছি, এখন মোবাইলের দিকে, মোবাইলেও আমরা অন্য ব্যাংকের চেয়ে এগিয়ে আছি, আমরা ইন্টারনেট ব্যাংকিং এর দিকে যাচ্ছি। নবীন ব্যাংকারদের উদ্দেশ্যে কি বলবেন? নবীন ব্যাংকারদের উদ্দেশ্য হচ্ছে, আমি অন্যান্য সময় বলেছি, নবীনরা কিন্তু অনেক বেশি মেধাবী হয় এবং অনেক বেশি সৎ হয়, এটা আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের দেশ এমনিতেই কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। আমি খুব আশাবাদী, স্বপ্ন দেখি এই নবীন প্রজন্মের হাতে দেশ যখন যাবে, দেশ আরও বেশি উন্নত হবে। রূপালী ব্যাংক ইন্টারনাল কমপ্লায়েন্সে কী পদক্ষেপ নিচ্ছে? আমরা একটা মজার কাজ, খুব ক্রিয়েটিভ কাজ করেছি, আমার ছেলেরা করেছে, তা আমরা এই প্রত্যেকটা আমাদের যে 45টা ডিভিশন আছে, প্রত্যেকটা ডিভিশনে কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে, এবং এই কাজের কিন্তু ঝুঁকির মাত্রা আছে, সব কাজে ঝুঁকি একরকম না। আমরা এই প্রতিটা ডিপার্টমেন্টাল ফাংশনের ঝুঁকির মাত্রা ভেদে আমরা রিস্ক রেজিস্টার তৈরি করেছি, প্রতিটা কাজ, কোনো কাজ বাদ নেই। সেই রিস্ক রেজিস্টারে সবচেয়ে বেশি যেটা ঝুঁকি সেটাকে লাল, তারপরে যে একটু কম যেটা ইয়েলো, এবং যেটা ঝুঁকিবিহীন সেটাকে গ্রিন কালারে চিহ্নিত করেছি, এবং পরে সমস্ত কাজগুলি রেজিস্টারে এন্ট্রি দিয়ে ড্যাশবোর্ডে লালগুলিকে কনভার্ট করা, ইয়েলোগুলিকে এবং সবুজগুলিকে কনভার্ট করে, যাতে এটা টপ ম্যানেজমেন্টের জন্য ম্যানেজমেন্ট খুব সহজ হয়ে গেছে, এবং সে ওই ড্যাশবোর্ড খুলেই বলতে পারে তার অধস্তনকে যে ওই লাল যে 22টা ফাইল আছে এটা নিয়ে আসো, তখন ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স খুব সুন্দর ইজি হয়ে যায়। যেমন রিস্ক রেজিস্টার আমাদের বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কোনোটা 5 বছর বাকি আছে, কোনোটা 3 বছর, কোনোটা 1 বছর, তা আমরা যেগুলি মনে করেন 1 বছর আছে, খুব শিগগিরই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, সেটাকে রেড হিসেবে চিহ্নিত করেছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, টিভিএস এর সঙ্গে থাকুন।